পদ্মা সেতুর পিলারে বারবার ফেরি ধাক্কা লাগার কারণ জানা গেল অবশেষে। নির্মাণাধীন পদ্মা সেতুর পিলারে 3 বার ফেরি ধাক্কার ঘটনা ঘটেছে। সর্বশেষ গত 9 আগস্ট মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যাওয়ার সময় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের রোড ও ফেরির পদ্মা সেতুর 10 নম্বর পিলারে ধাক্কা দেয়। এর আগে গত 23 জুলাই সেতুর 17 নম্বর পিলারে ধাক্কা দেয় শাহজালাল নামের রোড ও ফেরি। তারও আগে একবার একটি পিলারে ধাক্কা ফেরি ধাক্কার ঘটনা ঘটেছে। বুধবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগে সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ পদ্মা সেতুতে বারবার ফেরির আঘাত লাগার বিষয়ে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনারুল ইসলাম। এর আগে রাজধানী শেরেবাংলা নগরে পরিকল্পনা বিভাগের এনইসি সম্মেলন কেন্দ্রে সভাপতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে সশৈলে সচিবরা অংশ নেন আর প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালে সভায় অংশগ্রহণ করেন। সভা শেষে প্রেস ব্রিফিং এ আসেন মন্ত্রিপরিষদ সচিব। নির্ধারিত রুট অনুসরণ না করায় পদ্মা সেতুর পিলারের সঙ্গে ফেরির ধাক্কার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি। সচিব বলেন, পদ্মাতে হঠাৎ করে এমন কারেন্ট স্রোত সৃষ্টি হয় যে ওই সময় কারোর পক্ষে ফেরি কন্ট্রোল করা সম্ভব না। অনেক সময় মাস্টাররা নির্দিষ্ট রুট ফলো করেন না। 3টি ঘটনা ঘটেছে রুট ফলো না করার কারণে। 3টি ফেরি উজানে না গিয়ে ক্রসে এসেছিলেন, এই জন্য 3টি ঘটনা ঘটেছে। খন্দকার আনারুল ইসলাম বলেন, সেতুর পিলারের মাঝে 150 মিটার ফাঁকা স্থান রয়েছে, পাইল ক্যাপ বাদ দিয়েও 130 মিটার থাকে। ফেরি হলো মাত্র 15 মিটার, 6 থেকে 7টি ফেরি চলাচল করলেও ধাক্কা খাওয়ার কোনো কারণ নেই। এজন্য আমরা সবাই বাসে বসে রুট ঠিক করে দিয়েছি। তিনি বলেন, রুট ঠিক করে দেওয়ার পরও 3টি ঘটনা চালকের নেগলেন্সির অবহেলা ছিল, যার কারণে তাদের বিরুদ্ধে অ্যাকশন বা ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, তীব্র স্রোতের কারণে মাঝে মধ্যে 2-3 দিন করে ফেরি পারাপার বন্ধ থাকে। উজানে খুব বেশি বৃষ্টি হলে ফেরি বন্ধ থাকে, তখন কিছুই করার থাকে না, ছোট গাড়ি নিয়ে ফেরি যাচ্ছে। 18টি ফেরির মধ্যে 7টি ফেরি চলতে পারে। বন্ধুরা, এই ছিল সর্বশেষ নিউজ। মন্ত্রিপরিষদের সচিব খন্দকার আনোয়ার ইসলাম বলেছে যে এটা মাস্টারদের গাফলতির জন্য ঘটনা একটি ঘটেছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।